আমাদের এই গ্রেট শোতে আমি আপনার হোস্ট গ্রেট ল্যাভেন্ডি। আমরা আজকে এমন একটা বাইকা বাকরাকে ধরে এনেছি যে উঠতে বসতে খাইতে কিচ্ছু ভাবতে পারে না, শুধুমাত্র গেমস ছাড়া। ওর নাম হলো মিস্টার মাদার খান বাবু। জি বাবু, আপনি কিছু বলতে চান? দর্শকের কে ভিডিও শুরু হওয়ার আগে আপনি শুরু করে দিলেন। আমি দূর মিয়া কাহিনী কোন মিয়া কাহিনী কোন বাদ দেন। কি 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 ক্যামেরা রাখছেন? ক্যামেরাম্যান? আরে মিয়া ঠিক কইছেন, ক্যামেরাম্যান না ক্যামেরাম্যান জাত না। ভাই মি ভাই, আমার ক্যামেরাম্যান জাত শিখার না, আমার কোনো জাত না, আপনার কোনো জাত আছে নাকি? হ্যাঁ, আপনি কোট পয়রা দিয়ের মধ্যে দুই তিনটা প্রশ্ন করেন, আপনার হয়ে যায় না? জান না জান, আপনার কামই করুন না, দুই টাকা দিয়ে রাখছেন, আপনার বড় বড় কথা কন। এ এ এই ক্যামেরাম্যান কমন ক্যাপ্টেন প্রাইস, লেটস গো। আমাদের এই জায়গা থেকে বের হইতে হবে, পেটা পুরো বিল্ডিং ভেঙে পড়তেছে। ভাই ক্যাপ্টেন প্রাইস দৌড়ো, বেটা বুই রাখে বিল্ডিং ভেঙে পড়ো মাথার উপর। হাকু তো করে দিছি, যাওয়ার হবে। Let's go, Captain Price! Let's go, go! Go! ঘর দিয়ে গন্ধ কিসে? আই নবো! নবো? আই নবো! তুমি কি ছেড়ে দিছো নাকি? জানি না। কয় নাম্বার? এক নাম্বার না দুই নাম্বার? ফার্স্ট অফ অল তুমি হাসতেছো, স্কিল লই গে। যা যা বাথরুমে যা, বাথরুমে যা, বাথরুমে যা, সুচি করে যা। না উঠলে তো প্যান্ড বাইরে যাবে। বাইরে গেলে বাইরে যাবে তুই। তোমার একটা সুন্দর করে দেবো, অনেক বেশি সুন্দর। এত সুন্দর জিনিস মানুষ পৃথিবীতে দেখে মনে, অনেক সুন্দর হবে, অনেক সুন্দর। কি কাহিনী শুনে কি মরে গেলেন নাকি ভাই? হাট ফেল করলেন নাকি ভাই? ভাই হাট ফেল করে আমার টাকাটা দিয়ে লোন ভাই না ভালো ও ভাই। হেই মি, আপনি ক্যামেরা সামনে আসুন, ক্যামেরা চোখের সামনে সামনে নিয়ে আপনি কবে টাকা পয়সার কথা পরে। বাবা ভাই, আপনার কাহিনী শুনে মনে হচ্ছে সপ্তাহ থেকে লাভ দেই। আই মিন, আমরা তো গেমস খেলি, আমার লাইফ আমি নতুন একটা বন্ধু এনেছি নগর, আর নাম হলো ফ্রেড। হোপফুলি ও জেমির মতন না। আমার নাম হলো ফ্রেড।
আমি নবর বেস্ট ফ্রেন্ড আমার হাই হাই ভাই আপনি তারে সাদা কে ভাই জানি না কি করছেন ভাই কি 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 করছেন তুই ভাই জানি না আমার ভাই আমার ছোট বয়সের মধ্যে থেকে আমার এত দাড়ি হয়ে গেছে আমার বাপ মামা মুখে মধ্যে গোবর টবর কি মাখছে তারপর থেকে আমার দাড়ি আমি সাদা বের হয়ে ভাই খুবই প্যারার মধ্যে আছে ভাই ভাই আমারও করতে হবে ভাই আমারও শিখিয়ে দিন কেমনে করছেন হ্যাঁ ভাই না ফ্যাম অনেক জায়গা তো দাড়ি বের হয়ে ভাই আমি না বলে ফ্রেন্ড ফ্রেন্ড আমি নবকে অনেক ছোটবেলা থেকে চিনি নবকে আমি 2 মাস ধরে চিনি নব অনেক কিছু গেম অ্যাডিক্ট কোক অ্যাডিক্ট ও সব কিছুই অ্যাডিক্ট 2 দিন পর ফুড অ্যাডিক্ট বের হবে আল্লাহ জানে কি হবে তখন নব গেম সারা কিছু বুঝেই না নব নব সারাদিন গেমস হাঁপতে গেমস খাইতে গেমস ওই দিন আমি দেখি ল্যাংটো হয়ে গেমস খেলতে যেন বসে ল্যাংটো হয়ে কেন গেমস খেলতে যাওয়া সুসি না আমার প্লে কতখানি ধার এটা দেন আমি দেখাই দেই আমার কাছে দেন আমি আপনাকে কাইটা দেখাই এই দেন না স্যার এ বারবার হয়ে যাচ্ছে স্যার দর্শকরা খুশি হবে স্যার এ বারবারই হয়ে যাচ্ছে কিন্তু পুলিশ ডাক দিব আপনার ভালোর জন্যই বলছিলাম স্যার চুপ সখন মিস্টার আপনি এটা কি রকম করে মানিয়েছেন আমাদের কি একটু সাথে আমার সাথে শেয়ার করেন আপনি কি কোন স্যার আমি কি সারা দিন গেমস খেলি স্যার আমি 3 সময় গেমস খেলতে 3 সময় 1 সময় খাইতে হাকু করতে শীষ করতে যদিও আমি খাওয়ার সময় 99.900% আমি কম্পিউটারে বসে খাই কিন্তু 1% যে খাই না আমি ইনক্লুড করবো সেই জন্য আমি সো আমি যখন হাকু করি তখন আমি এটা বানিয়েছি কারণ হাকু করার সময় আমাকে অনেক টাইম থেকে আমি কী করবো কম্পিউটার উপর বসে বসে আমি খালি ভাবি কী ভাবি আল্লাহ জানি সেই জন্য আমি তখন এটা বানিয়ে পালিয়েছি So hey guys, what's up? This is my daily kind of AK and RTC. Assalamualaikum guys. যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটু লাইক দেন আর এগুলো এই ভিডিওটা লাইক হলো 35টা লাইক তাহলে যে নতুন যে আরেকটা সিরিজ করবে যে ডক্টর আমার হেল্প হবে এই ডিসঅর্ডারটা নিয়ে এটা এরকম হবে এর আগের ভিডিওতে কোকার একটু মতো আমার মাত্র 85টা সাবস্ক্রাইব আছে তাই তোমরা 27টা লাইকস করে দিছো ওয়াও এখন তো 115টা থার্ডটা কই দিতে গেলে কোনো মিনিটও লাগবে না আর তুমি এমনিতে একটু বেশি করে লাইক করো কারণ অনেক বেশি হেটার আছে ভিডিও দেওয়ার আগে 6-7টা করে ডিসলাইক দিয়েছে সো প্লিজ একটু বেশি করে লাইক দিও আর একটু সাবস্ক্রাইবও করেন প্লিজ প্লিজ শেষ হ্যাঁ শেষ হ্যাঁ কি স্যার হ্যাঁ হ্যাঁ কি স্যার স্যার শেষ হ্যাঁ ওকে চলেন স্যার অবশ্যই কি করব ও কি রে আমার কই আমার ভাই বলতো চলেন স্যার আপনি বড় বাসেরই জক স্যার মানে আমাকে স্টুডিওতে জঙ্গল কোথা থেকে আসছে ওই যে স্যার
বুঝতেই পারতেছি না। ও এ বাবু, এ এখন কেমন লাগে রে? হ্যাঁ এরকমই সেম, আমার দুইবার ফিল হয়েছে, দুইবার এরকম। আর তত খেলা পুরকিতে লাগছে, মাসে সমস্ত শরীরে মারছে পুলিশরা। এবার দেখ, এই পুলিশ এই যে দেখেন, যে আরেকজন আসছে, আরেকজন আসছে।